প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ আমাদের বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান। তিনি একটি বিখ্যাত বই লিখেছেন আমাদের এই গরিপুর নিয়ে, গরিপুর জংশন। এই পরবর্তীতে এই গরিপুর জংশন বইটি বিখ্যাত হয়েছে, যার কারণে গরিপুরকে বিশ্ববাসী আরও নতুনভাবে চিনেছে। হুমায়ূন আহমেদের একটি স্বপ্ন ছিল একটি ক্যান্সার হাসপাতাল করার, এবং উনি ক্যান্সারেই মারা গিয়েছেন। তো আমরা এই বৃহত্তর ময়মনসিংহের বাসী, বিশেষ করে গরিপুরবাসী, হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ গরিপুর উদ্যোগে আজকে আমরা যে কার্যক্রম করেছি, তা সেখান থেকে আমরা আজকে আবেদন জানাচ্ছি সরকারের উদ্বোধন কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, হুমায়ূন আহমেদের নামে একটি ক্যান্সার হাসপাতাল আমাদের এই গরিপুরে করা হবে। হুমায়ূন আহমেদের ভক্ত আছি, তারা হুমায়ূন আহমেদের একটি ভাস্কর্য নির্মাণ অথবা হুমায়ূন আহমেদের নামে একটি চত্বর নির্মাণ, হুমায়ূন আহমেদের নামে গরিপুর টু নেত্রকোনা একটি হুমায়ূন আহমেদের নামে আন্তনগর ট্রেন এর দাবি জানিয়ে আসছি আগে থেকেই। এখন নতুন করে আমরা হুমায়ূন আহমেদের নামে একটি ক্যান্সার হসপিটাল গরিপুরে নির্মাণ যাতে করা হয় সে একটি দাবি আমরা জানাচ্ছি। প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের একটি স্বপ্ন ছিল ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা। এটি আমরা তার বিভিন্ন লেখায় পেয়েছি, কিন্তু তার মৃত্যুর পর এই উদ্যোগটি আলোর মুখ দেখেনি। তা আজকে আমরা হাসপাতালটি প্রতিষ্ঠা করার জন্য প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছি। আমরা প্রত্যাশা করছি প্রধানমন্ত্রী এ বিষয়ে সুদৃষ্টি দেবেন। বর্তমান সরকারের আমলে দেশে অনেক উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের ধারাবাহিকতা প্রখ্যাত উপন্যাসিক হুমায়ূন আহমেদের নামে একটি ক্যান্সার হাসপাতালের দাবি জানাচ্ছি। ক্যান্সার হাসপাতাল হলে গৌরীপুরের অনেক দরিদ্র ক্যান্সার রোগী উপকার হবে এবং সকলের উপকার হবে। জন্মমৃত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ যে 11তম মৃত্যুবার্ষিকী, এই উপলক্ষে গৌরীপুর উপজেলার হুমায়ূন আহমেদের স্মৃতি পরিষদ যে স্মারকলিপি দিয়েছে, অর্থাৎ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নামে একটা ক্যান্সার হাসপাতাল নির্মাণের, এই বিষয়টা আমি উদ্বোধন কর্তৃপক্ষকে আমরা জানিয়ে দেব এবং নির্দেশনা সাপেক্ষে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো।